ইফেসমেন্ট আপনাদের গভর্নমেন্ট অফিস প্রেমিসেসে অথবা পাবলিক প্রপার্টিতে কি কি ডিফেসমেন্ট আছে, মানে দুটো ভাগে এটা ছিল। একটা হলো যে কত আমাদের এখানে গভর্নমেন্ট অফিস এবং পাবলিক প্রপার্টি কত আছে তার একটা ইনভেন্টরি, এবং কতগুলো জায়গায় ডিফেসমেন্ট হয়ে আছে। তো এই রিপোর্টটা তো সবার কাছ থেকে আমরা পাইনি, আমরা অ্যাসেসও করিনি। আর আমরা আমাদের বিডিওদের লেভেল থেকে, বিডিও এসডিওদের লেভেল থেকেও আমাদের কাছে একটা রিপোর্ট আমরা পেয়েছি, সেখানে হয়তো আপনাদের ডিপার্টমেন্টের অফিসগুলোও সেখানে রয়েছে। তবুও আমরা ক্রস চেক করার জন্য এবং ওদের কোনো মিস হয়ে যেতে পারে এটা ভেবেই আপনাদের কাছ থেকেও রিপোর্টটা চাইছি। তো সবার কাছ থেকে এখনও পাইনি, যারা এখনও দিতে পারেননি একটু কাইন্ডলি আমাদেরকে দিয়ে দেবেন। ইলেকট্রাল অফিসার অর্থাৎ সি অফিস থেকে চিফ সেক্রেটারির কাছে চিঠি গেছে, যে সমস্ত কাজ শুরু আছে মানে অর্থাৎ ফিল্ডে চালু আছে সেগুলো চালুই থাকবে, যে সমস্ত কাজ চালু হয়নি এগুলো আপনারা জানেন যে নতুন করে চালু করার কোনো প্রশ্ন নেই। টেন্ডার প্রসেসও আমরা নতুন করে যেতে পারবো না। আর যা হয়ে যাওয়া কাজের ফান্ড রিলিজ করা, পার্ট বিল, ফাইনাল বিল এগুলো সবই রিলিজ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। নতুন ফান্ড কোনো স্টেটও অ্যালট করবে না এই মুহূর্তে। এক্সিস্টিং ফান্ড অর্থাৎ মার্চ মাস আছে, আপনারা জানেন, যাদের ট্রেজারি আছে তাদেরকে ফান্ড রিলিজ করতেই হবে, নাহলে টাকা ব্যাক হয়ে যাবে। সুতরাং যে সমস্ত কাজ চলছে বা কাজ দেওয়া যাবে, মানে বিল দেওয়া যাবে, এরকম আপনারা বিল দিতে পারেন, কোনো সমস্যা নেই।